অলিম্পিকে পুরুষদের 400 মিটার হার্সলে বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করলেন নরওয়ের কারসেন্টবারহোম। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে 45.94 সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি, আর সেই সাথে ভেঙেছেন পুরুষদের 400 মিটার হার্টলেস 29 বছরের পুরনো রেকর্ড। স্বর্ণ জয়ের পর 25 বছর বয়সে অ্যাথলেট বলেছেন নিখুঁত দৌড়ের খুব কাছে যেতে পেরেছেন তিনি। এর আগে গত জুলাই মাসে ডায়মন্ডস লিগ মিটিংয়ে 400 মিটার হার্টলে 46.70 সেকেন্ড সময় নিয়ে শেষ করেছিলেন দৌড়, আর তাতে ভেঙেছিলেন অলিম্পিকে বার্সেলোনার কেভিন ইয়ং এর গড়া রেকর্ড।